ভবিষ্যৎ পরিকল্পনা বলে কলে মোৰ এজন প্রথমে সুনাগরিক হব মন, তারপরে মোৰ এই চিত্রকলার দিকত মই ভবিষ্যত ভবিষ্যতত মোৰ অঞ্চলবাসী বা এটা চাৰিআলিবাসী অসমবাসী তথা ভারতবাসীক মই বিশ্ব দরবারত উজ্বলাব চেষ্টা করিম। এইটো আমার দ্বিতীয় স্থান। মই অনাগত দিনত আশা রাখিম যে এই চিত্রাঙ্কনত চিত্রকলার জড়িয়ে আমার অসম তথা ভারত আমার পৃথিবীর ভিতরত প্রথম স্থানত প্রথম স্থান লাভ করব। লগতে এজন ভাল চিত্রশিল্পী হওয়ার মন মই ফলো করো। মই চিত্রশিল্পী হিসাবে আদর্শ হিসাবে মানু নীলপবন বৰুৱা স্যার, নীলপবন বৰুৱা স্যারক। মোর নাম শ্রী দেবাশিষ ডেকা, মই বায়াটা চাৰিআলি বামা পচলাগাঁর নিবাসী। মই পূব কামরূপ মহাবিদ্যালয়ত বর্তমান বিসিএ অধ্যয়ন করে আছো। মুগেন আর্ট সোসাইটি বাংলাদেশে এটি ইন্টারন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত এখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিল, আর যে প্রতিযোগিতাত মই মানে অংশগ্রহণ করে ভারতের প্রতিনিধিত্ব আগবাই দ্বিতীয় স্থান লাভ করব সক্ষম হো। প্রথম স্থানত থাকে আমেরিকা, দ্বিতীয় স্থানত ভারত, আর তৃতীয় স্থানত বাংলাদেশ। এই প্রতিযোগিতাত মুঠ 30খন দেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন 30খন দেশে অংশগ্রহণ করেছিল। আর মই আমার ইয়াতে থিম আছিল ট্রেডিশন লোক সংস্কৃতি, আর সেই মই আমার যেহেতু মই ভারতের প্রতিদ্বন্দ্বিতা আগবাইছো, ভারতত তো ভিন্ন ভিন্ন আমার লোক সংস্কৃতি আছে, আমি এখন রাজ্যের পর আনখন রাজ্যলৈ গেলে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি, সেয়ে মই ভাবিলো যে মই অসমীয়া, যেহেতু আমার অসমৰ আবেগ আমার অসমৰ স্বাভিমান বিহুটি আছে, আর মই সেইখানে বিহুটিক রিপ্রেজেন্ট করলো আর ভারতের হয়ে দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম হলো। ইয়ার আগতেও মই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত 30তকৈ অধিক বঁটা পাবলে সক্ষম হয়েছো, আর রাষ্ট্রীয় পর্যায়ত মই 50তকৈ অধিক বঁটা পাবলে সক্ষম হয়েছো। তার লগতে বাংলাদেশের চারুমেলা আর্ট স্কুলে অর্গানাইজ করা একটা আর্ট কম্পিটিশনত মই টপ 100ৰ ভিতর ছিলে কবলে সক্ষম হো, আর টপ 100ৰ ভিতর নির্বাচিত হয়ে হওয়ার বাবে মোর চিত্র চারিখনক চিত্র বাংলাদেশের সংগ্রহালয়ত এক বছরের কারণে প্রদর্শিত করা হয়েছিল। তারপরেও রিসেন্টলি অনুষ্ঠিত হওয়া ভিনাবাটিকা আর্ট কম্পিটিশনত মই টপ 10জনের ভিতর সিলেক্ট হয়েছিল। তাত জার্জ আছিল বাহিরের, রাশিয়া, ইউক্রেইন, সার্বিয়া এনেকা দেশের পাঁচজনক জার্জ আছিল। তার লগতে মই চিত্রকলা এতিয়া বর্তমান মই মোৰ আদিগুরু চিত্রকলা আদিগুরু মোৰ রাতুল নাথ আর প্রসিদ্ধ চিত্রশিল্পী ভাস্কর্য শিল্পী মোহন ভূঞা স্যার, এই দুজনের শিক্ষকতাত মই চিত্রকলা শিকিছিল। আর মই একেবারে সরুরপরা চিত্রকলা শিকিছিল, যেতিয়াৰপৰা মই পেন্সিল ধরব জনা হয়েছিল মোর এই চিত্রকলাত আগবাই নিছিল মোক মোর পিতৃ মাতৃ, পিতৃ স্বর্গীয় হলাধর ডেকা আর মাতৃ শ্রী সবিতা ডেকা, তেখেতসকলৰ কারণে হয়তো মই আজি ইমানখিনি আগবাড়িব পাৰিছো। আর লগতে অসম তথা ভারতের নাম দ্বিতীয় বিশ্ব দরবারত দ্বিতীয় স্থানলৈ লৈ আহিব পাৰিছো। লগতে মই এতিয়া ছাত্র ছাত্রীসকলক প্রশিক্ষণ দিও, মই তিনিখনকে চিত্রকলা বিদ্যালয়ত মই চিত্রাঙ্কন শিকাও। নামসমূহ ক্রমে খৰিকটা হাই স্কুল, বামা 2নং আদর্শ প্রাথমিক বিদ্যালয় আর ত্রিবেণী মধ্য ইংরাজী বিদ্যালয়।